আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আসেন যে যেখান থেকে আজকের বিরুটি দেখতেছেন আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আমরা আজকে কথা বলতে যাচ্ছি যে চোদ্দোই মার্চের পর যে চুক্তিগুলো হবে বা চুক্তিগুলো কার্যকর হতে যাচ্ছে সেখানে চুক্তি করার পর দেখা গেল আপনি যে কোম্পানিতে এখন বর্তমানে চুক্তিরত আছেন বা চোদ্দই মার্চের পর আপনি নতুন করে কোনো কোম্পানিতে বা নতুন কোনো কফিলের কাছে আপনি চুক্তিবদ্ধ হবেন ধরেন আপনি চুক্তিবদ্ধ হয়ে গেছেন কিন্তু আপনি যে কোম্পানিতে চুক্তিবদ্ধ হয়েছেন বা যার কাছে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন সে আপনাকে কোনো কারণে সে আপনাকে রাখবে না তখন বিষয়টা রকম হবে ধরেন আপনি কোনো একটা কোম্পানির সাথে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন এখন এক বছর কাজ করার পর কোম্পানি যার যার কাছে আপনি চুক্তিবদ্ধ হয়েছেন দুই বছরের জন্য সে কোম্পানি তার কাজ নাই সে কোম্পানির লোকের চাহিদা নাই সে আপনাকে রাখতে চায় না সো এক্ষেত্রে কী হবে আপনার সাথে যে দুই বছরের চুক্তি ছিল আপনাকে সে দুই বছরে যে চুক্তি করেছিল আপনার সাথে সো এক বছর তো আপনি সেখানে ছিলেনি তার পরবর্তী যে বছরের সেই হিসেব করে যে যত মাস পরে পুরো মাসে যে সেলাইটা সেটা আপনাকে দিতে হবে এটা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে সেই চুক্তি থেকে বাতিল করতে চায় তাহলে আপনি যতদিন ছিলেন বা যতদিন চুক্তির মেয়াদ বাকি আছে ঠিক ততদিন চুক্তির মেয়াদের হিসেব করে ক্যালকুলেশন করার পর আপনাকে সে কোম্পানি আপনাকে জরিমানা দিতে বাধ্য হবে এবং প্রতি মাস হিসেবে পুরো মাসের সেলাইটা আপনি আপনার হাতে পাবেন সো এটা হচ্ছে এই চোদ্দই মার্চের পর যেই শ্রম আইনটি হতে যাচ্ছে এখন হচ্ছে যে আপনি যে কোম্পানিতে বর্তমানে আছেন বা ভবিষ্যতে আপনি চুক্তিবদ্ধ হবেন আর কি সো দেখা গেল আপনি এক বছর কাজ করলেন বা দেড় বছর কাজ করলেন অথবা ছয় মাস কাজ করলেন কাজ করার পর দেখা গেল কোম্পানিটা আপনি যেরকম প্রথম দেখছিলেন যে কোম্পানিটা ভালো কোম্পানির সব দিক থেকে আপনার জন্য পারফেক্ট কিন্তু পাঁচ ছয় মাস কাজ করার পর দেখলেন যে আপনার কোম্পানিটা মোটেও ভালো না কোম্পানি স্যালারি মতো দেয় না কোম্পানি যারা ওয়ার্কার আছে যারা দায়িত্বপ্রাপ্ত আছে উপর লেভেলে তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে বা কোম্পানিতে আপনার একেবারে মানে বলতে গেলে কোম্পানিতে আপনি থাকতেই চান না সেক্ষেত্রে কি হবে যে ধরেন আপনি কোম্পানির সাথে দুই বছরে চুক্তি করেছিলেন এখন আপনি চাচ্ছেন কোম্পানি সাথে যে চুক্তি করেছিলেন সেই চুক্তিকে বাতিল করতে অন্য কথাও নতুন করে চুক্তি করতে আপনার চুক্তিটা ধরেন এক বছর আরও বাকি আছে দুই বছরের চুক্তির ভিতরে এক বছর বাকি আছে সো আপনি এখন চুক্তিটা বাতিল করতে চাচ্ছেন সেক্ষেত্রে কোম্পানিকে প্রতি মাস হিসেবে অর্ধেক যে স্যালারিটা আপনার আসে সেই অর্ধেক স্যালারিটা আপনাকে আপনার মালিককে দিতে হবে মানে কোম্পানিকে জরিমানা স্বরূপ দিতে হবে তো তদরূপ আপনার যদি ছয় মাস বাকি থাকে তাহলে আপনার যে স্যালাইটা থাকবে তার অর্ধেক হিসেব করে আপনাকে ছয় মাসের যে টোটাল অ্যামাউন্টটা আসে সেটা আপনার আপনাকে আপনার মালিক মানে কোম্পানিকে জরিমানা হিসেবে দিতে হবে আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করি ধরেন আপনি কোনো কোম্পানির সাথে দুই বছরের চুক্তি হয়েছেন বাট আপনি দেড় বছর কাজ করছেন আপনার আরও ছয় মাস বাকি আছে কিন্তু এই অবস্থাতে আপনি কোম্পানিটা কোম্পানির সাথে যে চুক্তি আছে আপনার চুক্তিটা বাতিল করে অন্য কোথাও নতুন করে চুক্তি করতে চাচ্ছেন তো এই ছয় মাস আগে আপনি যে চুক্তি বাতিল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে আপনার কফিলকে সেটা কিভাবে হবে আপনার যত স্যালারি থাকবে তার অর্ধেক হিসেব করে ধরেন আপনার এক হাজার রিয়াল স্যালারি হলে তাহলে আপনার প্রতি মাসে আছে এই মাসে যদি এক হাজার রিয়াল স্যালারি হয় তাহলে তার অর্ধেক হচ্ছে পাঁচশো রিয়াল তাহলে ছয় মাস জন্য পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার রিয়াল আপনাকে দিতে হবে সে মেন কথাটা হচ্ছে যে আপনার টোটাল স্যালারির প্রতি মাসের অর্ধেক যত আসে ঠিক সেই হারে যত মাসের জন্য যত মাস আগে আপনি এই ইত্তেফাকটা মানে যে চুক্তিটা বাতিল করতে চাচ্ছেন কোম্পানির সাথে সেটার হিসেব করে আপনাকে সেই কোম্পানিকে এই জরিমানাটা দিতে হবে আর যদি আপনি বাতিল করতে চাচ্ছেন না কিন্তু আপনার কোম্পানি বাতিল করতে চাচ্ছে সেক্ষেত্রে কোম্পানি আপনাকে প্রতি মাসের হিসেব করে আপনাকে কোম্পানি জরিমানা দিতে বাধ্য থাকবে তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই এই আপনারা যে কোথাও মানে যে কোনো কোম্পানিতে কাফেলা হবেন বা চুক্তিবদ্ধ হবেন অবশ্যই কোম্পানি সম্পর্কে ডিটেলস সম্পূর্ণ কিছু জানবেন কারণ কোম্পানি যদি ভালো না হয় সেক্ষেত্রে যদি আপনি আপনার যে চুক্তিটা বাতিল করতে চান তাহলে আপনাকে কিন্তু প্রতি মাস হিসেবে আপনার স্যালারির অর্ধেক রিয়ালটা আপনাকে জরিমানা স্বরূপ কোম্পানিকে দিতে হবে তো এর জন্য ভাই আমি বলতেছি আপনারা যারা যারা নতুন চুক্তিবদ্ধ হবেন যে কোম্পানির সাথে অবশ্যই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা দেখবেন যে কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কি কোম্পানির স্যালারিটা কীরকম কোম্পানির স্যালারি ঠিকমতো দেয় কিনা কোম্পানি যারা কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে তাদের পরিস্থিতি কীরকম কাজের চাহিদা কীরকম বা কাজের যে স্যালারিটা তারা মাসে মাসে দিচ্ছে কিনা মানে টোটালি কোম্পানিটা কীরকম কোম্পানি যদি আপনার গুড লেভেলের হয় ভালো যদি হয় বা মোটামুটি চলার মতো হয় তাহলে ওই কোম্পানিতে আপনি নতুন করে চুক্তি করবেন অযথা যে কোনো কোম্পানিতে যদি চুক্তিবদ্ধ হন তাহলে দেখা গেল কোনো সমস্যা হইলে তখন কিন্তু আপনি চুক্তিটা বাতিল করতে পারছেন না চুক্তি বাতিল করতে গেলে প্রতি মাসের আপনার স্যালারি অর্ধেক করে তাকে হিসেব করে চুক্তির যত মাস বাকি থাকবে তত মাসের হিসাব করে আপনার রিয়ালটা কোম্পানিকে জরিমানা হিসেবে দিতে হবে সো এজন্যই অন্তত চুক্তি এখন তো আপনাদের হাতে অনেক সময় আছে চোদ্দই মার্চ আসতে অনেক সময় তারপর মার্চের পর আপনারা চুক্তিবদ্ধ হবেন যাদের আপনাদের এই কন্ট্যাক্ট শেষ কোম্পানির সাথে তো অবশ্যই নতুন করে যে যার সাথে বা যে কোম্পানির সাথে আপনারা চুক্তিবদ্ধ হবেন অবশ্যই অবশ্যই কোম্পানির সব কিছু ব্যাকগ্রাউন্ড এভরিথিং আপনারা ভালো মতো জেনে তারপরেই চুক্তিবদ্ধ হবেন দেখে শুনে দূর থেকে দেখেই চুক্তিবদ্ধ হওয়া যাবে না তাহলে কিন্তু আপনি ওই চুক্তি বাতিল করতে গেলে আপনার অনেক জরিমানা দিতে হবে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আজকে এই ছিল আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা যদি আপনাদের মনে হয় যে না আসলে আপনাদের এই ভিডিওটা একটু হলেও উপকার হয়েছে বা ভবিষ্যতে আরও অনেক প্রবাসীদের উপকার হবে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা নতুন আছেন নতুন দেখছেন আমাদের সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে তো সবাই সাথেই থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে চলবো আপনাদেরকে নিয়ে যত আপডেট আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে না কোনো নেক্সট টিল টিলডেন টাটা